আপনি কি জানেন ডিমকে সিদ্ধ করার পর তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? আপনি আপনার শ্বাসকে বেশিক্ষণ আটকে রাখলে আপনি মারা যাবেন। এবং আপনি কি এটা জানেন বৃষ্টির পর মাটির যে গন্ধ আমরা পাই সেটি কি কারণে তৈরি হয়? এই ভিডিওতে এই রকমই কিছু অজানা তথ্য নিয়ে বলবো, তো আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখুন। ফ্যাক্ট নাম্বার ওয়ান, ডিমকে তো আপনি কখনো না কখনো সিদ্ধ করেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা সিদ্ধ করা ডিমকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারবো? মানে সিদ্ধ করার আগে যেই রকম ছিল ওই রকম করতে পারবো? বিজ্ঞানের মতে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, এটা করা সম্ভব। ডিমকে কিভাবে আনবয়েল করবো এটা জানার আগে ডিমকে সিদ্ধ করার সময় কি হয় সেটা আগে জানবো। ডিমের সাদা অংশ এবং কুসুম প্রধানত প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিন একটি লম্বা মলিকিউল যেটা অ্যামিনো অ্যাসিড এর সঙ্গে যুক্ত হয়ে বানায়। আপনি এটাকে একটি চেনের মতো ভাবতে পারেন, যেখানে চেন একটি প্রোটিন মলিকিউল এবং যে ছোট ছোট পার্ট যুক্ত হয়ে চেন তৈরি হয় সেইগুলিকে আপনি অ্যামিনো অ্যাসিড ভাবুন। যখন প্রোটিন জলের মধ্যে থাকে তো তখন সব চেন আলাদা আলাদা একটি বান্ডিলের মতো আলাদা আলাদা থাকে, এবং যখন ডিমকে সিদ্ধ করা শুরু করা হয় তো এই সব বান্ডিল শক্তির জন্য কম্পন হতে শুরু করে এবং এই চেন খুলতে শুরু করে, যেটাকে ডিন্যাচুরিং বলা হয়। এবং খোলার পর এই চেন একটি নির্দিষ্ট ভর তৈরি করে, এবং এই জন্য প্রচুর শক্তি গ্রহণ করার পর ডিমের মধ্যে ওই ফ্লুইড শক্ত গঠন তৈরি করে। ডিমকে আনবয়েলড করার মানে হলো ওই প্রোটিনের চেন খোলার সময় যে ভর তৈরি হয়েছিল, আমরা ওই ভরকে আবার আলাদা আলাদা করে আলাদা আলাদা বান্ডিল তৈরি করি, এবং এটি করার জন্য প্রয়োজন পড়ে ইউরিয়ার। ইউরিয়া সলিউশন এই চেনকে আলাদা আলাদা করে দেয়। এবং এই চেনের একটি খুবই সত্য কথা হলো, যখনই আপনি এটিকে আলাদা করবেন এটি পুনরায় প্রাকৃতিকভাবে ফোল্ড হয়ে নিজে নিজেই বান্ডিল তৈরি করবে। তো এরপর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সিদ্ধ করা ডিমকে পুনরায় আনবয়েলড করা যায়, তো আপনার কাছে উত্তর এখন জানা। ফ্যাক্ট নাম্বার টু, কখনোই কি আপনি শ্বাস আটকানোর চেষ্টা করেছেন, কিংবা আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা আপনি কতক্ষণ সময় ধরে করতে পারবেন? যদি আপনি এটি না করেন তাহলে আমার পার্সোনাল অ্যাডভাইস হলো আপনি এটি করার কখনোই চেষ্টা করবেন না, কারণ অক্সিজেনের কম সবচেয়ে আগে আপনার মাথায় হয়, আর যদি আপনার ব্রেন 30 থেকে 180 সেকেন্ড অক্সিজেন না পায় তো আপনার বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকবে। প্রায় 1 মিনিট পরে অক্সিজেন না পাওয়ার ফলে আপনার ব্রেন সেল নষ্ট হতে শুরু করবে, এবং 3 মিনিট পরে আপনার বুদ্ধি নষ্ট হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হয়। এবং পৃথিবীর যে কোনো মানুষ হোক, সে কখনো না কখনো ভেবেছে কেন চেষ্টা করব না। এই পৃথিবীর কোনো না কোনো মানুষ 15 মিনিটের বেশি নিজের শ্বাসকে ধরে রাখতে পারেনি। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনার শরীরের শক্তির 20% একাই আপনার ব্রেন ব্যবহার করে। এর জন্য আপনি কখনোই লক্ষ্য করেছেন যখন আপনার শরীরের শক্তি কম হয় তার প্রথম লক্ষণ আপনার মাথায় দেখা যায়, সেটা হোক কাজের চাপের জন্য অথবা অন্য কোনো কারণে, তখন একটি আশ্চর্য রকমের মনে হয়, কিছু কাজ করতে মনে হয় না, এটাই মনে হয় যে বিশ্রাম নেই, কিছুই করব না। তো এরপর থেকে যখনই আপনার শরীর খারাপ অথবা কোনো কাজ করতে ইচ্ছা করবে না, এর কারণ হলো আপনার শরীরে শক্তি কম হতে শুরু করেছে, এবং আপনি খুবই তাড়াতাড়ি কিছু খেয়ে নিন যাতে আপনার শক্তি পুনরায় ফিরে পান, এবং কোনো কিছু না ভেবে নিজের কাজে লেগে পড়ুন। ফ্যাক্ট নাম্বার ফোর, যদি আপনার কাছে গাড়ি থাকে তাহলে এটি আপনার সাথে কখনো না কখনো হয়েছে যে আপনি কোনো মল অথবা কোনো না কোনো অনুষ্ঠানে গেছেন এবং ওইখানে আপনি আপনার গাড়ি রেখে দিয়েছেন, কিন্তু যখন আপনি ওইখান থেকে ফিরে এলেন তো আপনি কনফিউজ হয়ে গেলেন যে আমি গাড়ি কোথায় রেখেছি। এবং এরপর যদি আপনার গাড়িতে রিমোট কন্ট্রোল সেন্সর থাকে তো আপনি সেটিকে প্রেস করে আপনার গাড়ির আওয়াজকে শুনে বুঝতে পারেন আপনার গাড়িটি। কিন্তু আরেকবার এটি হয় যে এই রিমোট এর রেঞ্জ ব্যাটারির জন্য অথবা কিছু না কিছু কারণের জন্য আওয়াজ আরও কম হয়, তো এই অবস্থায় আপনি কি করবেন? তো এই কন্ডিশনে আপনি আপনার রিমোট এর রেঞ্জকে বাড়াবেন, তো তারপর সেটিকে আপনার নিজের গালের তলায় রেখে ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে আপনার স্কাল একটি গ্রাহক এর মতো কাজ করে এবং আপনার চাবির জন্য এক্সট্রা অ্যান্টেনা তৈরি করে, যার জন্য আপনার চাবির দূরত্ব বেড়ে যায়। কখনো কখনো এটি চেষ্টা করে দেখুন। ফ্যাক্ট নাম্বার ফাইভ,
বৃষ্টির নাম শুনেই আপনারও আমার মতো পরিষ্কার নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি যখন প্রথমবার বৃষ্টি হয় তো তারপর পরিবেশে একটি গন্ধ তৈরি হয় যেটাকে আমরা মাটির সুগন্ধ বলি। আর কিছু মানুষের বৃষ্টি শুধু এটির জন্যই পছন্দ হয় কারণ এটির পর একটি সুমিষ্ট গন্ধ পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা এই গন্ধকে একটি নাম দিয়েছে যেটিকে পেট্রিকর বলা হয়। কিন্তু জলের তো কোনো গন্ধ নেই এবং বৃষ্টির পর আমরা যে সত্যি সত্যি গন্ধ পাই আমাদের মাটিরই। অ্যাকচুয়ালি এই গন্ধ প্রধানত তিনটি জিনিসের জন্যই আসে। নাম্বার ওয়ান, মাটিতে পাওয়া ব্যাকটেরিয়া অ্যান্টিনামিসাইডস, এটি শুকনো মাটিতে গর্তের সৃষ্টি করে এবং যখন বৃষ্টি হয় তো এই গর্ত জলে ডিসপ্লেস হয়ে যায় এবং বাতাসে মিলিয়ে যায়, আর এর জন্যই আমরা গন্ধ পাই। নাম্বার টু, কিছু গাছ প্রাকৃতিক তেল রিলিজ করে যেটা মাটির গ্রহণ করে এবং যখন বৃষ্টি হয় তো এটি বাতাসে মিলিয়ে যায়। আর এর তিন নাম্বার কারণ হলো ওজন। ওজনের খুবই হালকা মানে খুবই ভালো গন্ধ হয়, এই জন্য এটির নাম ওজন, যেটি ওজাইন থেকে রাখা হয়েছে, যেটার মানে হয় গন্ধ। বর্জ্যপাতের জন্য ওজনের মলিকিউল ভেঙে যায় আর এটি একসঙ্গে হয়ে ওজন তৈরি করে। এই ওজনের মলিকিউল বৃষ্টির সঙ্গে নিচে নেমে আসে আর এই তিনটি কারণ মিলেই আমরা এই অদ্ভুত গন্ধ পাই। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখার পর আপনার জ্ঞানের ভাণ্ডার কিছুটা বেড়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য ওপরে থাকা আই বাটনে প্রেস করে দেখতে পারেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে।